ধর্মনগর বিএমএস অফিস সংলগ্ন শৌচালয় থেকে উদ্ধার হয়েছে এক অজ্ঞাত পরিচয় যুবকের লাশ। বৃহস্পতিবার রাত আনুমানিক 9:30 নাগাদ পাওয়া গিয়েছে এই লাশ। পরবর্তী সময় ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা শৌচালয় থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে নিয়ে যায়। দমকল কর্মীদের তরফে জানা গিয়েছে ওই যুবককে উদ্ধারের সময় তার সঙ্গে ইঞ্জেকশনের সিরিঞ্জ পাওয়া গিয়েছে, তবে এখন পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায়নি। যদিও পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। বিএমএস অফিসের পিএস থেকে একটা কলটা আইসে যে বিএমএস অফিসের সংলগ্ন একটা শৌচালয় এখানে একটা লুপ করে দিচ্ছে। তখন সঙ্গে সঙ্গে আমাদের স্টাফ আমি মুভ করাই এখানে, যে আমার ডিউটি স্টাফ, তখন যাওয়ার পরে দেখছে লুপটা এক মৃত অবস্থায় প্রায়। তখন আমরা স্টাফ রেস্কিউ করছে, রেস্কিউ করে একটা হসপিটালও দিচ্ছে। হসপিটাল যাওয়ার পরে ডাক্তার ডিক্লার দিচ্ছে যে লুপটা মারা গেছে এবং অনেক আগেই মারা গেছে। তার সাথে কি মানে কিছু পাওয়া গিয়েছিল? তার সাথে আমরা স্টাফে যারা ডিউটি স্টাফে সেখানে অ্যাটেন্ড করছে তারা বলছে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জও পাইছে তার সঙ্গে। আপনার কি নাম? আমার নাম সতীশ দেবনাথ। আপনি কি দায়িত্বে আছেন? আমি গেলাম সেকেন্ড অফিসার।